প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে এই করোনা মহামারীতে ভালো থাকাটাই অনেক বড় নিয়ামত আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তোমরা জানো, এই মহামারীতে বাংলাদেশ সহ সারা বিশ্ব স্থবির হয়ে পড়ছে। তো এই প্রতিকূল অবস্থায় আমাদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ঘরে বসেই পাঠদানের সুযোগ করে দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, প্রবাদী শাখা, গণিত। তোমাদের আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবে এবং দেখবে, ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবে। আর বুঝতে না পারলে তোমরা কমেন্ট করে জানাবে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের বাস্তব সংখ্যার আলোচনা শুরু করি আমরা। আচ্ছা, বাস্তব সংখ্যা, আমরা সচরাচর সবাই বাস্তব সংখ্যা সম্পর্কে সবাই আলোচনা করি, জানি যে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার কি, গণিতের বাস্তব সংখ্যা কেমন, সেটা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। কারণ আমাদের পরীক্ষাতে ভাইভাতে অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে বাস্তব সংখ্যা কি, বলতে পারে না। তো তোমরা লেকচারগুলো ভালো করে খেয়াল করো, ইনশাল্লাহ জানতে পারবে। তো আমরা চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বাস্তব সংখ্যা সম্পর্কে জানতে হলে আমাদের আরো কয়েকটা সংখ্যার সেট সম্পর্কে জানতে হবে। যেমন বাস্তব সংখ্যার আলোচনাতে যেতে হলে আমাদের স্বাভাবিক সংখ্যা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। স্বাভাবিক সংখ্যার সেট, সেট অফ ন্যাচারাল নাম্বার। তো এই সংখ্যা কেমন, এই সংখ্যাগুলোর সেটকে আমরা ক্যাপিটাল N দিয়ে প্রকাশ করব। এটার মধ্যে 1 থেকে শুরু হবে, স্বাভাবিক সংখ্যা আমাদের শুরু হবে 1 থেকে, 1, 2, 3, 4 এরকম অসংখ্য স্বাভাবিক সংখ্যা আছে। তো স্বাভাবিক সংখ্যা 1 এর পরে কিন্তু 2, এই 1 এবং 2 এর মধ্যেও কিন্তু অসংখ্য সংখ্যা আছে, সেগুলো কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো। তো স্বাভাবিক সংখ্যা কি, 1, 2, 3। এখানে আরেকটু খেয়াল করো, স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের কি কি নেই। স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের জিরো নেই, নেগেটিভ নাম্বার নেই, ভগ্নাংশ নেই, স্টার্ট হবে 1 থেকে শেষ কোথায় আমরা জানি না, আপ টু ইনফিনিটি। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার পরে আসি আমরা পূর্ণ সংখ্যার সেট, সেট অফ ইন্টিজার। এই সংখ্যাগুলো কেমন, এই সেট অফ ইন্টিজার্সকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল জেড দিয়ে। এই সংখ্যার মধ্যে কি কি আছে, এই সংখ্যার মধ্যে আছে 0, +-1, +-2, +-3, +-4, আপ টু ইনফিনিটি। তোরা খেয়াল করো, এই সংখ্যার সেটকে আমরা এভাবেও লিখতে পারি। নিচে আরেকটা লাইন লেখা হলো যে মাঝামাঝি দেখো 0 আছে, রাইট সাইডে পজিটিভ নাম্বার, লেফট সাইডে নেগেটিভ নাম্বার। আচ্ছা, আমাদের রাইট সাইডে যে পজিটিভ নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো কিন্তু আমাদের সবগুলোই ন্যাচারাল নাম্বার। তার মানে আমরা বুঝতে পারছি যে ন্যাচারাল নাম্বারের সবগুলোই ইন্টিজার্স। ন্যাচারাল নাম্বার হলে তাদেরকে কি বলা যাবে, ইন্টিজার্স বলা যাবে। তো এর বাইরে কি আছে ইন্টিজারের মধ্যে, এর বাইরে 0 আছে, নেগেটিভ নাম্বার নাম্বারগুলো আছে। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেলাম দুইটা সেটের মধ্যে, এন ইজ এ সাবসেট অফ জেড। আচ্ছা, আমাদের আরও সংখ্যা আছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সেটা হলো মূলদ সংখ্যার সেট, সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার। তোমরা ইংরেজি নামের সাথে এর সংজ্ঞাটা একটু মিলিয়ে পড়লে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, রেশনাল নাম্বারটা শুরু হয়েছে কি, রেশিও থেকে। রেশনাল নাম্বারটা আসলো কোথা থেকে, রেশিও থেকে। রেশিও মানে কি, অনুপাত। রেশিও মানে অনুপাত, রেশনাল নাম্বার মানে আনুপাতিক সংখ্যা। এই মূলদ সংখ্যার আরেকটা নাম আমরা বলতে পারি আনুপাতিক সংখ্যা। তাহলে আনুপাতিক সংখ্যা কাকে বলা হবে, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় অথবা ভগ্নাংশে প্রকাশ করা যায়, তাকে আমরা মূলদ সংখ্যা বলবো। আচ্ছা, ডিফিনেশনটা দেখে নেই, যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশে প্রকাশ করা যায় অথবা অনুপাতে প্রকাশ করা যায়, তাকে আমরা মূলদ সংখ্যা বলবো। দি নাম্বারস দ্যাট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ফ্র্যাকশন অফ ইন্টিজার্স আর কল্ড রেশনাল নাম্বার। তাহলে আবার বলছি, রেশিও থেকে আমরা রেশনাল নাম্বার মনে মনে রাখবো। রেশিও মানে কি, আনুপাতিক।
রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা, আনুপাতিক সংখ্যা। আচ্ছা, এই সংখ্যাকে আমরা প্রকাশ করব কি দিয়ে? কিউ দিয়ে। আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি, এটাকে ম্যাথমেটিক্যাল টার্মে লিখতে চাই, তা এই মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করব এবং সেটাকে এ বাই ভি। এ বাই ভি মানে কি? এটা একটা অনুপাত, রেশিও, ভগ্নাংশ আকারে লিখতে পারলাম। এ ভগ্নাংশের লব এবং হর আছে, উপরে নিচে আছে, সেটা কেমন হবে সংখ্যাগুলো? এ বি দুইটাই হবে, হবে আমাদের ইন্টিজার। এ বি ব্যালেন্স তো কি হবে? ইন্টিজার, ইন্টিজার, যেখানে এবং বি নট ইকুয়াল জিরো। তাহলে আমাদের এই বি জিরো হওয়া যাবে না, জিরো ছাড়া যে কোনো সংখ্যা হতে পারবে, এবং এ বি দুইটাই অবশ্যই জেড হতে পারবে, হবে, এবং জেড বি কে কোনোভাবেই জিরো হওয়া যাবে না। এটা হলো ম্যাথমেটিক্যালি বলতে পারি। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দিই তাহলে আরও ক্লিয়ার হবে। যেমন মূলদ সংখ্যা সেটের মধ্যে কী কী আছে? ওয়ান টু থ্রি, তোমরা কালারগুলো দেখো, মূলদ সংখ্যার মধ্যে আমাদের ওয়ান টু থ্রি, যেগুলো আমাদের কোথায় ছিল? ইন্টিজার্সে ছিল, আর কোথায় ছিল? ন্যাচারাল নাম্বারে ছিল। একই কালার দেখে বুঝতে পারো যে ওয়ান টু থ্রি এগুলোকে কী বলা যাবে? মূলদ সংখ্যাও বলা যাবে, পূর্ণ সংখ্যাও বলা যাবে, স্বাভাবিক সংখ্যাও বলা যাবে। কালার দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। আচ্ছা, তারপরে আর কী আছে? জিরো, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, আপ টু ইনফিনিটি। মাইনাসের দিকে জিরো যতগুলো আছে এগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। আবার এই মূলদ সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যাও বলা যাবে। তাহলে আমাদের কী আসলো? পূর্ণ সংখ্যার সবগুলো উপাদানই আমাদের মূলদ সংখ্যার মধ্যে আছে। তাহলে এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে মূলদ সংখ্যার পূর্ণ সংখ্যা মনে হয় এক, আসলে তা না। তোমরা দেখো আরও উদাহরণ আছে। দেখো, আমাদের এই পূর্ণ সংখ্যার মধ্যে কোনো ভগ্নাংশ ছিল না, ফ্র্যাকশন ছিল না, এখানে কি ভগ্নাংশ চলে আসে। তোমরা ভাবতে পারো যে ভগ্নাংশ ছাড়া বুঝে আর মূলদ সংখ্যা হতে পারে না, ভগ্নাংশ ছাড়াও হতে পারে। কেমন? দেখো, এটাকে আমরা 1.35 পূর্ণপণিক চিহ্ন বলে এটাকে, তার মানে 3535 আপ টু ইনফিনিটি এভাবে যাচ্ছে, 5.12 এটাও যাচ্ছে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। আচ্ছা, তোমরা বলতে পারো স্যার প্রশ্ন, আমি বললাম যে আমরা ডিফিনেশনে শিখলাম যে আনুপাতিক, আনুপাতিক কীভাবে হয়? আচ্ছা, তোমরা এই পূর্ণপণিক উঠাইতে এটাকে তোমরা আনুপাতিকে প্রকাশ করতে পারো। এটাকেও তোমরা 5.12 পূর্ণপণিক লেখে এটাকেও তোমরা রেশিও হিসাবে প্রকাশ করতে পারো। তার মানে আমাদের আবার বলতে পারো যে এখানে তো কোনো ভগ্নাংশ নাই, এখানেও ভগ্নাংশ আছে। তোমরা চিন্তা করো, ওয়ানের নিচে মনে মনে যে কোনো ইন্টিজারের নিচে মনে মনে একটা ওয়ান থাকে, যে ওয়ানটা আমরা কখনো লিখি না। এটার নিচে ওয়ান আছে, এখানে নিচে ওয়ান আছে, এগুলো নিচে ওয়ান আছে, এগুলো ওয়ান আছে, ওয়ান আছে। তার মানে সবগুলোই কি? উপরে পূর্ণ সংখ্যা, ওয়ান পূর্ণ সংখ্যা, নিচে মনে মনে ওয়ান সেটাও পূর্ণ সংখ্যা। দেখো, ম্যাথমেটিক্যাল টার্মের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। আমাদের উপরে নিচে যতগুলো আছে সবগুলোই কিন্তু পূর্ণ সংখ্যা, সবগুলোই পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করা যায়, সেটাই হলো আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আমরা আসি মূলদ সংখ্যার পরে আরও সংখ্যা আছে। আচ্ছা, আপাতত আমরা তিনটা সেট শিখলাম, একটা হলো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট, ইন্টিজার, পূর্ণ সংখ্যার সেট, আর একটা শিখলাম মূলদ সংখ্যার সেট কিউ। আচ্ছা, এই তিনটা সেটের মধ্যে একটা সম্পর্ক, কেমন সম্পর্ক? এন ইজ এ সাবসেট অফ জেড, জেড ইজ এ সাবসেট অফ কিউ। আচ্ছা, আরেকটা সংখ্যা আমরা শিখব, সে সংখ্যাটা হইল অমূলত সংখ্যার সেট, সেট অফ ইরেশনাল নাম্বার, অমূলত সংখ্যা। দেখো, মূলত এবং অমূলত দুইটা আমরা কাছাকাছি মনে রাখার সুবিধা হলো যে ওটা হলো আনুপাতিক, এটা হলো অনানুপাতিক, এটাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে না। অমূলত সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে না। এটার সংখ্যাটা কীভাবে আসবে? যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশে বা অনুপাতে প্রকাশ করা যায় না বা প্রকাশ করা না যায় তাকে অমূলদ সংখ্যা বলা হবে। আচ্ছা, দি নাম্বার দ্যাট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ফ্র্যাকশন অফ ইন্টিজার্স আর কল্ড রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। এই অমূলদ সংখ্যার সেটকে আমরা কিউ সি বা কিউ প্রাইম, কিউ সি কমপ্লিমেন্ট সেট অফ রেশনাল নাম্বার, বাংলায় বললে মূলদ সংখ্যার, মূলদ সংখ্যার পূরক সেট, সেটা হলো অমূলদ সংখ্যা। এটা কিন্তু আমরা আগের যে সংখ্যাগুলো পড়লাম সেগুলোর কোনোটার উপসেটও না। এই সংখ্যাগুলো কেমন হবে তাহলে? এক্সাম্পলে আসি আমরা পাই। তোমরা পাইয়ের মান জানো 1.1.14, এরকম ইনফিনিটি অসংখ্য সংখ্যা আছে দশমিকের পরে। ইটা, এটাও আমাদের, এটাও পয়েন্টে নিলে দশমিকের পর অসংখ্য সংখ্যা থাকে। আমরা মূলদ এবং অমূলদ দুইটার মধ্যে পার্থক্য কী পেলাম? পার্থক্য হলো এটাকেও দশমিকে নিলে দশমিকের পর অসংখ্য ঘর আসবে,
আর মূলদ সংখ্যা সেটাতেও অসংখ্য ঘর আসবে। তো পার্থক্যটা কি? পার্থক্য হলো মূলদ সংখ্যাকে দশমিকের উপরে অসংখ্য ঘর থাকলেও সেটাকে পূর্ণগুণিতে নেওয়া যাবে। এটাকে তুমি সারাদিন চেষ্টা করো পূর্ণগুণিতে নিতে পারবে না। তুমি ক্যালকুলেটরে দেখো রুট টু বের করে দশমিকের পরে অসংখ্য ঘর আসবে যেটাকে তুমি পূর্ণগুণিতে নিতে পারবে না, কারণ এক এক ডিজিট এক এক রকম। এরকম আমাদের এই সব সংখ্যাগুলো হলো আমাদের অমূলদ সংখ্যা। তো তোমরা বলতে পারো স্যার আমাদের এই রুট টুর নিচে তো মনে মনে ওয়ান আছে, এটাও তো আনুপাতিক বলা যায়। আমাদের আনুপাতিক কি? দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত। এখানে মনে মনে ওয়ান বলতে পারছি, নিচের ওয়ানটা কিন্তু পূর্ণ সংখ্যা, বাট রুট টু ইজ নট রেশনাল নাম্বার, রুট টু ইজ নট ইন্টিজার। রুট টুকে ইন্টিজার বলা যাবে না, কিন্তু ওয়ান ইন্টিজার। আমাকে দুইটাই ইন্টিজার হইতে হবে, তাহলে আমাকে কি বলা যাবে? সেটাকে মূলদ সংখ্যা বলা যাবে। তাহলে বোঝা গেল যে আমাদের অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যার বাইরের সংখ্যা আছে সেগুলো হলো অমূলদ সংখ্যা। তারপরে আসি অমূলদ সংখ্যার পরে বাস্তব সংখ্যার সেট অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা এটা কেমন হবে? এই সংখ্যাগুলো হবে, এই যে আমরা অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা শিখলাম, এই সবগুলো সেটকে যদি আমরা কম্বাইন করি একত্রে করি ইউনিয়ন করি তাহলে আমরা পাবো কি? বাস্তব সংখ্যা পাবো। রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস আর টুগেদার কল্ড রিয়েল নাম্বার। আর কিভাবে লিখতে পারি? আর ইকুয়াল কিউ ইউনিয়ন কিউ সি, তার মানে কিউ হলো রেশনাল নাম্বার, কিউ সি হলো ইরেশনাল নাম্বার, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই দুইটাকে যদি ইউনিয়ন করি তাহলে আমরা রিয়েল নাম্বার পাবো। আচ্ছা, তাহলে আমরা এখানে চারটা সেট সম্পর্কে জানলাম। নাম্বার ওয়ান সেট অফ ন্যাচারাল নাম্বার, নাম্বার টু সেট অফ ইন্টিজার, নাম্বার থ্রি সেট অফ রেশনাল নাম্বার, তারপরে শিখলাম সেট অফ ইরেশনাল নাম্বার, তারপর শিখলাম সেট অফ রিয়েল নাম্বার। তাহলে এই সেটগুলোর মধ্যে সম্পর্ক আমাদের জানতে হবে, একটা চমৎকার সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো যদি জানলে আমরা বিভিন্ন পরীক্ষাতে এমসিকিউ সম্পর্কে এখানে প্রশ্ন হয়, আমি তোমাদের আজকের লেকচার শেষে যদি সময় পাই এমসিকিউ টেস্ট নেব, তো তোমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার লেকচার যদি ভালো করে খেয়াল করো মনোযোগ সহকারে তাহলে ইনশাল্লাহ তোমরা সবাই উত্তরগুলো দিতে পারবা। আর এর মধ্যে হয়তো কমেন্ট বক্সে তোমরা অনেক প্রশ্ন করেছো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। তো আর একটু সম্পর্কটা একটু দেখে নেই, আর তোমরা প্রশ্ন করার আগে একটু চিন্তা করো আমার কথা শুনো, দেখা যাবে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা আমার কথার মধ্যে পেয়ে যাবা। প্রশ্ন একটু পরে করবা যাতে উত্তর যখন না পাবা তখন। আচ্ছা, তাহলে সেটগুলোর মধ্যে সম্পর্ক কেমন হবে? রিলেশনশিপ অ্যামং দি সেট, এন ইজ এ সাবসেট অফ জেড, জেড ইজ এ সাবসেট অফ কিউ, কিউ ইজ এ সাবসেট অফ আর, এই রিলেশনটা আমরা মনে রাখবো। আমি এর উপর টেস্ট নেব পরে, কমেন্ট বক্সে দেখি অনেক কমেন্টস আছে। আসসালাম কাজী ডাক্তার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেক স্যার ম্যাডামরা নাইস বলছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই ভালো আছি। আচ্ছা, আবার আমরা চেক করব। আচ্ছা, আমরা যে সংখ্যা শিখলাম, এখন আমরা আজকে আমি টপিকটা এইভাবে সাজাইছি যে আমি আজকে যে বেসিক আলোচনা করব এর উপরে আমি কিছু ম্যাথ সলভ করব এবং সেগুলোর উপরে তোমাদের এমসিকিউ টেস্টে নেওয়ার চেষ্টা করব যদি সময় পাই আর কি। তো তোমাদের এই চ্যাপ্টারে বেসিক আরও অনেক আলোচনা আছে, একদিনে এত আলোচনা সম্ভব না। আজকে যতটুকু করা যায় আমরা এই সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো। যেমন পরম মান, অ্যাবসলিউট ভ্যালু, পরম মানটা কি? কোনো সংখ্যা, কোনো বাস্তব সংখ্যার পরম মানকে, আমরা বাস্তব সংখ্যা তো শিখেছি এর আগে, সেটার পরম মান বলতে কি বুঝবো? সেটা বলতে বুঝবো যে সংখ্যাটি সরল রেখার জিরো বিন্দু হতে কতটুকু দূরে তা নির্দেশ করবে। একটা সংখ্যা আমরা নাম্বার লাইন বা সংখ্যা রেখা দেখবো, সংখ্যা রেখা একটা বিন্দু থাকবে জিরো বিন্দু, কোন একটা নাম্বার বা সংখ্যা সে জিরো বিন্দু থেকে কতটুকু দূরত্বে আছে তা যা দিয়ে নির্দেশ করব তাকে বলা হবে আমরা পরম মান বলতে পারি। দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ এ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মিনস দ্য ডিস্টেন্স অফ দ্যাট নাম্বার ফ্রম ও ইন দি নাম্বার লাইন। এক্স এর পরম মানকে আমরা মডুলাস অফ এক্স দ্বারা সূচিত করব, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইজ ডিনোটেড বাই মডুলাস অফ এক্স। এক্স এর মান ঋণাত্মক বা অঋণাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন মডুলাস অফ এক্স সর্বদাই অঋণাত্মক হবে। অঋণাত্মক হবে মানে কি? ঋণাত্মক হবে না, জিরো হতে পারে অথবা ঋণাত্মক ধনাত্মক হবে।
তাহলে এক্স এক্স মানে কি এক্স আমরা যে কোনো নাম্বারকে বোঝাচ্ছি সেটা যে কোনো রিয়াল নাম্বার পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আর একটা কথা বলি আমরা বাস্তব সংখ্যা জানলাম বাস্তব সংখ্যার বাইরেও কিন্তু সংখ্যা আছে সেগুলো অন্য চ্যাপ্টারে আলোচনা তার জন্য আমি সেখানে আর গেলাম না পরবর্তী চ্যাপ্টারে আসলে তখন আলোচনা করা যাবে তো এক্স এর এক্স হলো যে কোনো রিয়াল নাম্বার এটার মান ঋণাত্মক অঋণাত্মক যাই হোক এটা সবসময় কি হবে অঋণাত্মক হবে দি নাম্বার অফ এক্স মে বি নন নেগেটিভ অর নেগেটিভ বাট দি ভ্যালু অফ মডুলাস অফ এক্স ইজ অলওয়েজ নন নেগেটিভ মডুলাস অফ এক্স অলওয়েজ নন নেগেটিভ হবে এটা কখনোই নেগেটিভ হবে না আচ্ছা আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি অর্থাৎ এক্স যদি জিরোর চেয়ে বড় অথবা সমান হয় তার মানে পজিটিভ হতে পারে জিরো হতে পারে সেরকম হলে এক্স এর পরম মান কত হবে এক্সই হবে আবার এক্স যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে এক্স এর পরম মান কি হবে এটা মাইনাস নিতে হবে তখন মাইনাস দ্বারা গুণ করতে হবে এখানে এক্স এর পরিচয় ভালো করে খেয়াল করে আমাদের ম্যাথের মধ্যে এই আইডিয়াটা লাগবে এটা অনেক গুরুত্বপূর্ণ কথা সামনে ম্যাথগুলো সলভ করবে এই আইডিয়া যদি না বুঝো তাহলে তোমাদের ম্যাথ বুঝতে পারবে না আবার বলছি আমরা যদি যে কোনো রিয়াল নাম্বার চিন্তা করি রিয়াল নাম্বার হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে না হয় জিরো হবে এ তিনটার বাইরে যাবে না এ তিনটার কথা এখানে বলা আছে যদি জিরো হয় জিরোর চেয়ে বড় হয় তখন কি হবে এক্স এর পরম মানটা এক্সই হবে তিনটার কোনো পরিবর্তন হবে না আর যদি এক্সটা নেগেটিভ হয় তখন পরম মানটা উঠে গেলে কি হবে মাইনাস দ্বারা গুণ করতে হবে আচ্ছা আমরা ম্যাথমেটিক্যালি যদি লিখি তাহলে দেখো আমাদের এখানে পরম মানের ভিতরে ফাইভ আছে তোমরা বলতে পারবা ফাইভটাকে কি বলা যাবে পজিটিভ না নেগেটিভ অবশ্যই পজিটিভ পজিটিভ থাকলে কি আমরা সংজ্ঞার মধ্যে পড়লাম পজিটিভ থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না ফাইভ ফাইভই থাকবে কেন ফাইভ থাকবে কারণ ফাইভ জিরোর চেয়ে বড় গ্রেটার দেন জিরো আবার অ্যাবসলিউট গুলো মাইনাস ফাইভ এখানে তোমরা দেখতে পাচ্ছ পরম মানের ভিতরে মাইনাস আছে মাইনাস থাকলে আমরা কি করব মাইনাস থাকলে আরেকটা মাইনাস দিয়ে আমরা গুণ করে দেবো আরেকটা মাইনাস দিলাম এই মাইনাস ফাইভ তারপরে মাইনাস মাইনাস প্লাস ফাইভ হয়ে গেল প্লাস ফাইভ যে আসলো এখানে দেখো আমাদের এই যে মাইনাস ফাইভ মাইনাস ফাইভটা আমাদের জিরো থেকে ছোট তার জন্য এখানে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে তো তোমরা ম্যাথ করার সময় এইটার থেকে সরাসরি এটা লিখলেও হবে মাঝখানের আমরা যে মাইনাস ফাইভ দিয়ে ইন্টু করলাম সেটা যদি আমরা নাও দেখাই সমস্যা হবে না আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখলাম আচ্ছা তারপরে আসি আমরা যদি ম্যাথমেটিক্যালি একবারে কথাগুলো লিখতে চাই এক্স এর পরম মান ইকুয়াল এক্স এক্স এর পরম মান এক্স কখন হবে যখন এক্সটা জিরোর চেয়ে বড় অথবা সমান হবে আবার এক্স এর পরম মান মাইনাস এক্স সেটা কখন হবে যখন এক্সটা জিরো থেকে ছোট হবে জিরো থেকে ছোট হবে আচ্ছা এটাকে আমরা দুইভাবে লিখতে পারি এখানে আমাদের আমি বলছিলাম আমাদের রিয়াল নাম্বার জিরো গ্রেটার দেন জিরো লেস দেন জিরো তিনটা কন্ডিশন ছিল সেখানে আমাদের এক্স যেহেতু রিয়াল নাম্বার এটারও তিনটার মান থাকতে পারে জিরোর চেয়ে বড় হতে পারে জিরো সমান হতে পারে জিরো থেকে ছোট হতে পারে দেখো এটাকে আমরা দুইভাবে লিখতে পারি যখন জিরোর চেয়ে বড় হবে তখন এক্স এর পরম মান এক্সই হবে আবার যখন জিরোর সমান হবে এই কথাটাকে ভেঙে আমরা দুইটা লেখা লিখেছি তো এক্স এক্স এর পরম মান জিরো হবে যখন এক্স ইকুয়াল জিরো হবে এক্স এর পরম মান মাইনাস এক্স হবে যখন এক্সটা জিরো থেকে ছোট হবে আচ্ছা তোমাদের শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস করো তারা জানো আমি ক্লাসের মধ্যে তোমাদের প্রশ্ন করি প্রশ্ন করে আমি বুঝতে পারি আসলে তোমরা কতটুকু বুঝলা না বুঝলা আর এখানে তো প্রশ্ন করার সুযোগ নেই তো আমি একটু স্লোই বলতে বলার চেষ্টা করতেছি তো তোমরা আশা করি বুঝতে পারতেছো আচ্ছা প্রশ্ন আমরা একটা প্রশ্ন লিখতে দেখো এইটা যদি আমরা সলভ করি এইটা এইটা প্রয়োগ করে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব এটা অ্যাপ্লাই করে অনেকগুলো ম্যাথ সলভ করব তো এইটার প্রুফ দেখব আমরা যে এটা কিভাবে আসে প্রশ্নটা দেখো যে মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়াল এ হলে প্রমাণ করো যে এটা মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এ ইফ মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়াল এ দেন প্রুফ দ্যাট মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এ প্রশ্ন আমরা এটাকে এখন সলভ করব সলভ কিভাবে করা যায় দেখো আমাদের দেয়া আছে এটা দেয়া আছে প্রশ্নটি তোমরা দেখলা যে এটা দেয়া আছে আচ্ছা আমরা পরম মানের যে সংজ্ঞা শিখলাম ডেফিনেশন সেটার মাধ্যমে আমরা এটা সলভ করতে পারবো নতুন কোনো আইডিয়া লাগবে না তো পরম মানের ডেফিনেশনে কি দেখছি আমরা পরম মান যদি উঠাইতে চাই তাহলে কি করতে হবে একটা কন্ডিশন হলো সে পরম মান
এর ভিতরে যে এক্স আছে, এক্সটা যদি এই সংখ্যাটা যদি জিরোর চেয়ে বড় অথবা সমান হয়, তখন আমরা এটা থেকে কি পাবো? তখন আমরা পাবো পরম চিহ্ন উঠে গেলে যা আছে সেটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, বাকিটুকু তো চেঞ্জ হবে না। পরম চিহ্ন উঠে গেলেও যা আছে সেটাই রয়েছে, আমরা পরমাণুর সংখ্যা থেকে এটা পেয়েছি। তারপরে আসি, এক্স লেস দেন জিরো হলে এক নং, এটা থেকে আমরা কি পাবো? এগেন ইফ এক্স লেস দেন জিরো দেন ফ্রম ওয়ান উই গেট, তখন কি হবে? এক্স যদি জিরোর চেয়ে ছোট হয়, আমরা শিখলাম যে পরমাণুর সংখ্যা থেকে যে পরম চিহ্ন উঠে গেলে তখন কি মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে। আর এটা একটা অসমতা, অসমতাকে পরের লাইনে আমরা দুই পাশে মাইনাস দিয়ে গুণ করব। দুই পাশে যদি মাইনাস দিয়ে গুণ করি তখন কি হবে? দেখো, মাইনাস দিয়ে গুণ করলে আমাদের এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস আর লেখার দরকার নেই। এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস প্লাস, প্লাস থেকে মাইনাস মাইনাস হয়ে গেল। আর আমাদের এখানে চিহ্ন যে আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে। অসমতাকে যদি আমরা মাইনাস কোনো কিছু দ্বারা গুণ বা ভাগ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা জানি, ওই ব্যাখ্যাতে আর গেলাম না আমরা। তো এটাকে চেঞ্জ করে লিখলাম এক্স গ্রেটার দেন মাইনাস এ, এখানে আমরা কি লিখলাম? মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স, এই দুটো চেঞ্জ হয়ে গেলো, চিহ্নও চেঞ্জ হয়ে গেল। এখন আমরা একটা চমৎকার সম্পর্ক পাবো, দুইটা অসমতা মিলে, দুইটা অসমতা কত কত? দুই এবং তিন। এটা লেখার আগে আমি তোমাদের বলে নিচ্ছি যে এখানে আমাদের তিনটা তিনটা নাম্বার আছে, একটা এক্স, একটা এ, একটা মাইনাস এ। এ তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা তোমরা একটু চিন্তা করো, এ মাইনাস এ এক্স, তিনটার মধ্যে সবচেয়ে বড় হইলো এ, তার চেয়ে ছোট হইলো এক্স, তার চেয়ে ছোট হইলো মাইনাস এ। দেখো এ সবচেয়ে বড়, কারণ এক্স এ থেকে, এক্স এ থেকে ছোট, আবার মাইনাস এ আবার এক্স থেকে ছোট। তাহলে দুইটা অসমতাকে যদি আমরা মিলিয়ে লিখি তাহলে কি পাবো? ওয়ান অ্যান্ড টু, ফ্রম টু অ্যান্ড থ্রি উই গেট মাইনাস এ, মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স, এক্স লেস দেন ইকুয়াল এ। তাহলে আমরা কি পেলাম? এটা ছিল, এটা প্রমাণ করতে পারলাম। এটা এটা অ্যাপ্লাই করে আমরা এখন অনেকগুলো ম্যাথ সলভ করব। দেখো আমরা ফাইনালি পেয়ে গেলাম এক্স এর পরমাণ লেস দেন ইকুয়াল এ হলে মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এ। বিপরীত ক্রমে যদি আমাদের আবার রাইট এ অংশটুকু দেওয়া থাকে, এটা দেওয়া থাকলে আমরা আবার এটা লিখতে পারবো, দুইটা ইনভার্সলি, দুইটা মনে রাখতে হবে ম্যাথ করতে গেলে, সলভ করতে গেলে আমাদের দুইটা মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, এটা থাকলে এটা লেখা যাবে, এটা থাকলে আবার এটা লেখা যাবে। আচ্ছা, এটা লেখার একটু যেহেতু প্রমাণ শিখলাম, এখন আমরা ব্যবহার করার সময় খেয়াল রাখবো এরকম চিহ্ন থাকতে হবে। এই চিহ্নটা যদি আবার গ্রেটার দেন থাকে তখন কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। এটা কখন অ্যাপ্লাই করা যাবে? যখন লেস দেন ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল এ থাকবে, এরকম থাকবে। এটা থাকলে আমরা এই এ আছে মাইনাসে ফার্স্টে হবে, প্লাসে লাস্টে হবে, মাঝখানে হবে এক, তার চিহ্ন এরকমই থাকবে, সহজ কথা বলতে গেলে। আর এটা যদি দেওয়া থাকে তখন আবার এটা লেখা যাবে, এটা থেকে এটা কখন লেখা যাবে? ফার্স্ট এবং লাস্ট একই রকম, শুধু চিহ্ন পার্থক্য, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা থাকবে মাঝে। আচ্ছা, এরকম আমরা আরেক কিছু সলভ করি, যেমন এটার এটার মতো আরও কয়েকটা সূত্র আমরা প্র্যাকটিস করে ম্যাথ করার সময় সহজ হবে, দ্রুত করতেছি আমরা, কারণ এটা প্রমাণ করলাম। তোমরা চিন্তা করো, এটা থাকলে এটা লেখা যাবে। দেখো, এক্স এর জায়গায় যদি ওয়াই থাকে, এর জায়গায় যদি বি থাকে, তখন আমরা এরকম লিখবো, কারণ ম্যাথে সবসময় তো এরকম টার্ম থাকবে না, চেঞ্জ হয়ে আসবে। এটা থাকলে কি লিখতে পারি? আবার এটা থাকলে আমরা এটা লিখতে পারবো। দুই নম্বরে এটা থাকলে কি লিখতে পারবো? এটার সাথে মিলিয়ে বলো, মাইনাস কিউ লেস দেন ইকুয়াল টু পি লেস দেন অর ইকুয়াল কিউ। আবার এটা থাকলে কি লেখা যাবে? এটা লেখা যাবে, আমরা যে প্রমাণ করলাম সেটাই, এইটাই, এরকমও হবে, এরকমও হতে পারে। আরেকটা এক্সাম্পল দিই, মডুলাস অফ জেড লেস দেন ইকুয়াল সেভেন হলে কি লেখা যাবে? মাইনাস সেভেন লেস দেন ইকুয়াল জেড লেস দেন ইকুয়াল সেভেন। আবার এটা থাকলে কি লেখা যাবে? এটা লেখা যাবে। তোমরা আমি এই পেজটা একটু ভালো করে খেয়াল করো, এটা আমাদের ম্যাথ করতে অনেক কাজে লাগবে। আমি একটু চেক করে নিই তোমাদের, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করব, আমরা যা শিখলাম এটার মাধ্যমে সলভ করব। দেখো আমাদের এখানে পাঁচটা ম্যাথ সলভ করার
সময় হয়তো পাবো না, যতটুকু আগানো যায় আমরা আগাই, পরবর্তী অংশ পরবর্তী ক্লাসে দেখানো যাবে। আচ্ছা, এক নাম্বারটায় আমরা এটুর এইটার মান বের করবো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এটু। আমাদের সমাধানটা করবো কিভাবে, দেখো আমাদের যে যে টার্মটা দেওয়া আছে সেটা লেখা হয়ে যায়। লেখার পরে দেখো আমাদের এখানে পরম মানের চিহ্ন আছে, ফার্স্টে লাস্টে আছে, এইটা আছে, এটা আছে, দুই জায়গাতে আছে। আমরা এটা কিভাবে করব, দেখো টু মাইনাস সিক্স, টু মাইনাস সিক্স মাইনাস ফোর, ওয়ান মাইনাস নাইন মাইনাস এইট। আচ্ছা, এবার দেখো আমাদের পরম চিহ্নের ভিতরে যদি মাইনাস থাকে, আরেকটা মাইনাস দ্বারা গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে সেটা কি হয়ে যাবে, নন নেগেটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে মডুলাস অফ মাইনাস ফোর কি হয়ে যাবে, প্লাস ফোর হয়ে যাবে, মডুলাস অফ মাইনাস এইট কি হয়ে যাবে, প্লাস এইট হয়ে যাবে। তাহলে এটা হলো ফোর মাইনাস, এটা প্লাস এইট, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। সেখানে আমরা দেখো দুইটা মাইনাস করলে মাইনাস ফোর হয়ে গেল। পরম মানের ভিতরে যদি মাইনাস থাকে, আরেকটা মাইনাস দ্বারা গুণ করতে হয়, গুণ করলে কি হয়ে যাবে, প্লাস ফোর হয়ে যাবে। এটা আমাদের আনসার হয়ে গেল। আরেকটা মেয়াদ দেখে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আমরা যে সম্পর্ক শিখেছি আজকে, যে প্রমাণটা শিখলাম, সেখানে আমরা দেখো এটা পরম মানের সাহায্যে আছে, এটা পরম মান, পরম মান ব্যতীত চিহ্ন ব্যতীত প্রকাশ করবো। রিরাইট এক্স মাইনাস টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস টু লেস দেন ফাইভ উইদাউট ইউজিং অ্যাবসলিউট ভ্যালু ফাইভ। তো আমরা এটাকে সলভ করতে হলে দেখো এটাকে সলভ করব, আমরা মডুলাস অফ এক্স লেস দেন এ ছিল, যেমন আমাদের সাইডে দেখো আমরা এইটা থাকলে এটা লিখতে পারছি, মডুলাস অফ এক্স লেস দেন রিকোয়াল এ থাকলে আমরা কি মাইনাস এ লেস দেন রিকোয়াল এক্স লেস দেন রিকোয়াল টু এ এটা লিখতে পারছি। তো এইটা ফলো করে আমরা এটা লিখবো, এখানে এ ছিল মাইনাস এ, লাস্টে প্লাস এ, এখানে ফাইভ আছে, ফার্স্টে মাইনাস ফাইভ, লাস্টে প্লাস ফাইভ, আর এখানে মাঝে কি আসছে, পরমাণের ভিতরে যা ছিল সেটা মাঝে আছে, এখানে পরমাণের ভিতরে কি আছে, এক্স মাইনাস টু আছে, এটা আমরা মাঝে নিয়ে আসলাম। তারপর আমরা পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হলে দেখো এখানে মাইনাস টু আছে, আমরা অ্যাডিং টু ইন এভরি সাইড, আমরা এটার সাথে প্লাস টু, এটার সাথে প্লাস টু, এটার সাথে প্লাস টু, কেন প্লাস টু দিলাম, এখানে মাইনাস টু আছে, মাইনাস টু, মাইনাস টু বাদ করার জন্য আমরা প্লাস টু নিলাম সবটার সাথে। আচ্ছা, এখানে মাইনাস থ্রি, এখানে এক্স, এখানে সেভেন। আচ্ছা, আমাদের এইটা ছিল পরমাণের সাহায্যে, এটা কি হলো, পরমাণ ছাড়া। তাহলে পরমাণ না থাকলে আমরা, পরমাণ থাকলে সেটাকে পরমাণের চিহ্ন বিচিত এইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা দুইটা ম্যাথ সলভ করলাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা যতটুকু বাকি রইল করতে পারবো। তো আজকে আমাদের সময় প্রায় শেষ। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এরকম কোনো প্রশ্ন আমি পাইনি, সবাইকে ধন্যবাদ। তো তো তোমাদের, তোমরা সবাই এই মহামারীতে ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা করছি। আর তোমরা পরিবারের সাথে সবাই নিরাপদে থাকো, এবং আমাদের প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে, তোমরা নিয়মিত ঘরে বসেই এই ক্লাসগুলো করবে, সবগুলো একটা ক্লাসে যাতে কোনোভাবে মিস না হয়, কোনোভাবে যদি অংশগ্রহণ করতে না পারো পরবর্তী সময় দেখে নিবা, ক্লাসগুলো পরবর্তী সময় দেখা যায়, অনেক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো। দেখো তোমরা এত অবসর সময় কাটাচ্ছ, এর মধ্যে ক্লাসগুলো করলে তোমরা অনেক 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 কাজে আসবে। এটা একটা লেকচার তুমি একবার ছাড়া কয়েকবার দেখো, আমার লেকচার আজকে যা বল বুঝালাম তোমরা আবার দেখো, বারবার দেখো, কারণ এই আইডিয়াটা আমাদের পরবর্তী ক্লাসেও কাজে লাগবে। এটা যদি তোমরা না বুঝো, এই ক্লাসগুলো, এই কথাগুলো তো আমি নেক্সট ক্লাসে বলবো না। তো তোমরা এটা একবার ছাড়া কয়েকবার দেখো, না বুঝতে পারলে পরের ক্লাসে আবার প্রশ্ন করো, তোমরা আমাদের কাছ থেকে জেনে নাও, শিখে নাও, আমরা তোমাদের দিতে প্রস্তুত, তোমাদের সমস্যা সলভ করতে আমরা প্রস্তুত। তো তোমরা এখন শুধু তোমাদের নেওয়ার জন্য রেডি হইতে হবে, আর কোনো সমস্যা নাই। আমাদের যে সুন্দর একটা ব্যবস্থা হয়েছে এখানে ক্লাস নেওয়ার, এই সুযোগ তোমরা খোঁজ নিয়ে দেখো, আমার মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠানে এত সুন্দর সুযোগ আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।